نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تبارك وتعالى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ইকরা বাংলার ভাই এবং বোনেরা, আমি আমার প্রোগ্রাম ফেথ ডিসকানের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাই এবং বোনেরা, আশা করি আপনাদের মনে আছে আমি মিরাকল অফ দি কোরআন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন শরীফ যে কীভাবে আমাদের উপর নাজিল করেছেন এবং কোরআন শরীফ যে কীভাবে আমাদের মিরাকল মুজেজা সে সম্পর্কে আমার আলোকপাতের একটা অংশ বিশেষ ছিল। আশা রাখি আপনাদের বিগত পর্বে ভালো লেগেছে এবং আজকে এই পর্বে পবিত্র কোরআনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স কীভাবে আল্লাহ তালা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ একটু আলোকপাত করব। এর আগে আমি একটি জিনিস বলে দিতে চাই, পবিত্র কোরআনকে আল্লাহ তালা নাজিলের পর মক্কার লোকেরা যখন প্রিয় নবীকে বিভিন্ন প্রতিবাদ করতেছিল এবং এটা আল্লাহর খালাম নয় এভাবে বলতে চেয়েছিল বলেছিল, তখন আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিয়েছিলেন হে নবী ওদেরকে বলে দেন ওদের ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আপনারা জানেন আমার নবী উম্মি ছিলেন, ইলিটারেট ছিলেন, উনি লেখাপড়া আমার নবীর হার্টকে খুলে দিয়েছিলেন। তখন কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছেন হে মানুষ, ও ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, যে তোমরা যদি সন্দেহ করো যে আমার বান্দা মোহাম্মদ রাসূলের উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের উপর যদি তোমাদের কোনো সন্দেহ হয় তাহলে তোমরা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা আরবের লোকেরা তোমাদের ভাষা আরবি, তোমরা আরব সম্পর্কে আরব ভাষা সম্পর্কে তোমাদের প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, নলেজ আছে, তোমাদের মধ্যে বিভিন্ন সাহিত্যিক আছে, কবি আছে, তোমরা সবাই মিলে এই পবিত্র কোরআনের স্ট্যান্ডার্ড অনুসারে তোমরা একটি সূরা নিয়ে আসো। দেখেন কত কঠিন ছিলেন, কত সহজ ছিলেন, সবার সামনে আল্লাহ তাআলা ছুড়ে দিয়েছেন ও ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা যদি সন্দেহ প্রকাশ করো এই কোরআন সম্পর্কে তাহলে তোমরা কোরআন শরীফের মতো আরে একটি কোরআন শরীফের স্ট্যান্ডার্ড অনুসারে জাস্ট একটি সূরা তোমরা কোরআন স্ট্যান্ডার্ডে বানিয়ে নিয়ে আসো। কিন্তু সমস্ত মুশরিকিনরা, মক্কার কাফেররা, আরবের কাফেররা কারো দ্বারা সম্ভব হলো না যে একটি কোরআন শরীফের মতো একটি সূরা বানিয়ে নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল ছোট করে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ঠিক আছে তোমরা যদি সূরা না পারো তাহলে দশটি আয়াত এই কোরআন শরীফের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমরা বানিয়ে নিয়ে আসো। আজ পর্যন্ত এই পৃথিবীতে আজকে চোদ্দ শত বছর উপরে হয়ে গেছে, কোনো মানুষ আজ পর্যন্ত ক্লেম করে নাই, চ্যালেঞ্জ করে নাই যে আমি দশটি আয়াত কোরআন শরীফের মতো আমি বানাতে পারবো অথবা বানিয়ে নিয়ে এসেছি। যখন ওরা দশটি আয়াত সম্ভব না হলো তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন ঠিক আছে তিনটি আয়াত, মনে করেন তিনটি আয়াত, ইন্না আতাইনা খাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার, এই তিনটি আয়াত, এই ছোট তিনটি আয়াত তোমরা নিয়ে আসো। কিন্তু সেটাও সম্ভব হলো না, তারপর আল্লাহ তাআলা বললেন তাহলে ঠিক আছে একটি আয়াত নিয়ে আসো। সম্মানিত ভাই ও বোনেরা, যে কোরআন আমাদের ঘরে আমরা রেখেছি, যে কোরআন লক্ষ লক্ষ মুসলমান বাচ্চারা হিফজ করে রেখেছে, সেই কোরআন এই চ্যালেঞ্জ শুধু তখনকার যুগে ছিল না, আজও আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওপেন চ্যালেঞ্জ করে রেখেছেন এবং এই দুনিয়ার মোর দেন 6 বিলিয়ন মানুষ কিন্তু কেউ আজও পর্যন্ত চ্যালেঞ্জ করে নাই, এই চ্যালেঞ্জকে
চ্যালেঞ্জের মোকাবেলায় আসে নাই যে আমি কোরআন শরীফের মতো আরেকটি কোরআন, কোরআন শরীফের মতো আরেকটি সুরা, অথবা কোরআন শরীফের মতো একটি ছোট সুরা, অথবা কোরআন শরীফের আয়াতের মতো একটি আয়াত আমি বানাতে পারবো। দেখেন কত বড় মজেজা আমাদের নবীকে আল্লাহ তালা দিয়েছেন। আজকে দেখেন আমার নবী আজ থেকে 1400 বছর পূর্বে এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীর সেই মজেজা কোরআন শরীফ আজও অটুট রয়েছে, আজও এই দুনিয়াতে রয়েছে। এবং এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমার নবীকে কোরআন শরীফ মর্যাদা দান করেছেন। মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরামরা বলেন আমাদের নবীর মর্যাদার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মর্যাদা হলো কোরআন শরীফ, কারণ নবী দুনিয়া থেকে চলে গেছেন, আজও কোরআন শরীফ দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ দুনিয়াতে থাকবে। দুনিয়ার কোনো লোক কোনো মানুষ এই কোরআনকে বদলাতে পারবে না, কোরআনের কোনো একটা হরফ চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, কোনো কোরআনে যদি চেঞ্জ করে তাহলে সেটা মুসলমানেরা ধরে নিবে। ভাই এবং বোনেরা, এইভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কোরআন শরীফ সম্পর্কে বলে দিয়েছেন। আপনারা অবশ্যই মনে আছে আমি কোরআন শরীফ স্ট্যাটিস্টিক সম্পর্কে আলোচনা করেছিলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত এই কোরআন শরীফে মানুষের নাম মানুষের কথা আল্লাহ তালা 368 বার আল্লাহ তালা বলেছেন, এবং ঠিক সেইভাবে রসুলদের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে আলোচনা করেছেন 368 বার। এবং এই কোরআন শরীফে আল্লাহ তালা ঠিক সেইভাবে ইবলিসের কথা আল্লাহ তালা 11 বার বলেছেন, এবং ইবলিস থেকে ফানা ছাওয়ার জন্য, ইবলিস থেকে বাঁচার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে 11 বার আল্লাহ তালা বলে দিয়েছেন। ঠিক সেইভাবে ভাই এবং বোনেরা এই কোরআন শরীফ আল্লাহ তালা মুসিবতের কথা, যেন আমাদের জীবনে বালা মুসিবত আসে, কখনো ভালো সময় যায় কখনো খারাপ সময় যায়, আল্লাহ রব্বুল ইজ্জত মুসিবতের কথা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে 75 times 75 বার আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে আলোচনা করেছেন। এবং ঠিক সেইভাবে আল্লাহ তালা যখন মানুষ মুসিবতে পড়ে ধৈর্য ধরা এবং আল্লাহ শুকর আদায় করা উচিত, ঠিক সেইভাবে আল্লাহ তালা এই মুসিবতের সময় আল্লাহ তালা শুকর আদায় করার জন্য আল্লাহ তালা 75 বার ঠিক সেম নাম্বার আল্লাহ তালা বর্ণনা করেছেন। যেভাবে মুসিবতের কথা 75 বার বলেছেন ঠিক সেইভাবে 75 times শুকর আদায় করার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন। পবিত্র কোরআনের একটি জায়গায় আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। আল্লাহ তালা বলছেন হে মানুষ, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো, হে মানুষ লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তালা আমার নিয়ামত আমার রহমত আমার বরকত বাড়িয়ে দিব। ভাই এবং বোনেরা, সেই কথাটি আল্লাহ তালা 75 বার আমাদেরকে আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। ঠিক সেইভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান খয়রাতের কথা আল্লাহ তালা বলেছেন 73 বার 73 times আল্লাহ তালা খরচ করার জন্য আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন। এবং ঠিক অনুরূপভাবে 73 times খুশি এবং রাজি থাকার জন্য আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন পবিত্র কোরআনে। মনে রাখবেন অনেক সময় আমরা আল্লাহ রাস্তায় খরচ করতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব করি, আমাদের কষ্ট হয়, আমাদের দিল চায় না যে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, কিন্তু আমাদের প্রয়োজনে আমাদের পারিবারিক প্রয়োজনে আমাদের জীবনের প্রয়োজনে আমরা অনেক কিছু করি, কিন্তু আল্লাহ তালা ইনফাকের কথা আল্লাহ রাস্তায় খরচ করার জন্য মনে রাখুন ভাই বোনেরা পবিত্র কোরআনে আল্লাহ তালা 73 বার বলে দিয়েছেন। এবং আল্লাহর উপর এই যে দান খয়রাত করে অসুখীর হবেন না খুশি থাকার জন্য আল্লাহ তালা 73 বার ঠিক 73 বার আল্লাহ তালা বলে দিয়েছেন দান খয়রাত করো, এবং 73 বার আল্লাহ তালা স্মরণ করে দিয়েছেন দান খয়রাতের পরে আল্লাহর উপর খুশি এবং রাজি থাকো 73 বার আল্লাহ তালা বলে দিয়েছেন। ভাই এবং বোনেরা, ঠিক সেইভাবে আল্লাহ তালা মুসলমানের কথা আল মুসলিমিন মুসলমানের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে 41 বার আল্লাহ তালা বর্ণনা করেছেন। মুসলমানের কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে 41 বার 41 times আল্লাহ মেনশন দি নেম অফ মুসলিমস। এবং অনুরূপভাবে জিহাদের কথাও আল্লাহ তালা 41 বার আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। মনে রাখবেন আমরা যদি
মুসলমান শুধু দাবি করি যে আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার পয়সা আছে আমি হজ করি না, আমার পয়সা আছে আমি জাকাত দেই না, তাহলে কি আমি পূর্ণ মুসলমান হয়ে গেলাম? জেহাদের অর্থ শুধু এইটাই নয় যে আপনি এই জেহাদের যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবেন, জেহাদের অর্থই হলো যে আপনি দৈনন্দিন জীবনে আপনার যে ডিজায়ার আছে, আপনার মন যা চায় তার বিরোধিতা করে আল্লাহ এবং রসুল যা বলছেন তার পথে অনুসরণ করা। যেমন আল্লাহ রসুল একটি জেহাদ থেকে আসার পথে, জেহাদ শেষ হয়ে গেছে এবং গড়ে ফেরার পথে আল্লাহ রসুল বলেছিলেন, রাজানা মিনাল জেহাদিল আসগর ইলাল জেহাদিল আকবর, আমরা প্রত্যাবর্তন করতেছি, আমরা ফিরে আসতেছি ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে। কারণ যুদ্ধের ময়দানে সবসময় যেতে হয় না, মাঝে মধ্যে যুদ্ধের ময়দানে যেতে হয়, কিন্তু আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবসময় এখানে থাকতে হয় এবং সবসময় এটা মোকাবিলা করতে হয়। এই জন্য পাই এবং বলেন আল্লাহ বলছেন, আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে চলে আসি। আমাদের পারিবারিক জীবনে আমরা এটা আমাদের জেহাদ, কারণ আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি অনেক সময় আমাদের বিরোধী হয়ে যায়, আমাদের ইসলাম, আমাদের দিন বিরোধী হয়ে যায়। আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার সময় হয় না, আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সেই সুযোগ আমার নেই, সেই সময় আমার নেই, আল্লাহ বলেছেন রমজান মাসে রোজা রাখার জন্য আমি রোজা রাখি না, আমি কি জেহাদ করলাম? এটাই তো একটা জেহাদ, মনে রাখবেন এইটাই আপনি আমার জন্য জেহাদ। মুসলমানের কথা আল্লাহ তাআলা 41 বার পবিত্র কোরআনে বলেছেন এবং সেই জেহাদের কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 41 বার বলেছেন। ঠিক সেইভাবে সেহের জাদুর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 60 টাইম আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন এবং ফিতনার কথা আল্লাহ তাআলা অনুরূপভাবে 60 বার আল্লাহ তাআলা বলেছেন। যারা জাদু করে, যারা ম্যাজিশিয়ান, যারা জাদু করে, এটা একটা ফিতনা, এটা মুসিবত। জাদু করে মানুষদেরকে বিমর্ষ করে দেয়, জাদু করে মানুষের তার জীবনের লাইফটা ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা সেই কথা পবিত্র কোরআনে জাদুর কথা 60 বার বলে দিয়েছেন এবং ফিতনার কথা, এই যে ফিতনা ফসাদ, আমাদের জীবনে অনেক সময় আমরা ফিতনা ফসাদকে অনেকে পছন্দ করেন, অনেকে ফিতনা ফসাদের সাথে আমরা জড়িত হয়ে যাই। ভাই এবং বোনেরা মনে রাখবেন আল্লাহ তাআলা যেভাবে জাদুকে অপছন্দ করেন, 60 বার জাদুর কথা বলেছেন, ঠিক সেইভাবে ফিতনার কথা আল্লাহ তাআলা 60 বার পবিত্র কোরআনে বলে দিয়েছেন। অনুরূপভাবে ভাই এবং বোনেরা, যাদের তৌফিক আছে, আল্লাহ তাআলা যাদেরকে সেই তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে ওয়েলথ দিয়েছেন, যাদের উপর জাকাত ওয়াজিব হয়ে গেছে, জাকাত ওয়াজিব যাদের উপর হয়ে গেছে, আল্লাহ তাআলা সেই মানুষদেরকে জাকাত দানের কথা, যেমন মানে এখানে কোরআন শরীফে আছে ও আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, বিভিন্ন কোরআন বিভিন্ন আয়াতে এবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই জাকাত দানের কথা পবিত্র কোরআনে 32 টাইমস 32 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাত দান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। মনে রাখবেন একজন মানুষ তার জাকাত ফরজ হয়ে গিয়েছে কিন্তু সে জাকাত দিচ্ছে না। ইসলামের যে 5টি স্তম্ভ, 1 অফ দ্য 5th পিলার অফ দি ইসলাম হল জাকাত। আপনি আপনার ইসলামের পিলারটাকে, আপনি ইসলামের স্তম্ভটাকে আপনি ধ্বংস করছেন এবং জাকাত দান করা এটা আল্লাহর অর্ডার, আল্লাহর উপরে যে হুকুম আমরা জাকাত দিব, কিন্তু আপনার উপর জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত দিচ্ছেন না। অনেক সময় লোকেরা জাকাতকে ট্যাক্স মনে করে। মনে রাখবেন আল্লাহ রব্বুল ইজ্জত, ইউ আর এজ এ মুসলিম, ইউ আর বিলিভ ইন আল্লাহ সুবহানাহু তাআলা, ইউ আর এ ফেথফুল পারসন, ইউ আর ফেথফুল উইথ আল্লাহ সুবহানাহু তাআলা, আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন, আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছেন, এই জন্য তো আপনি মুসলমান হয়েছেন এবং এটা আপনি মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। ওটা কোনো ট্যাক্স না, ওটা কোনো গভর্নমেন্টের ট্যাক্স না, ওটা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছেন। অতএব এই জাকাত যদি আপনার ফরজ হয় তাহলে আপনি জাকাত দিতেই হবে, এটা আপনার অনুকম্পা নয়, এটা আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন জাকাতের কথা 32 বার আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ঠিক অনুরূপভাবে বরকতের কথাও আল্লাহ তাআলা 32 বার পুরো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তাহলে যারা জাকাত দিবেন, আশা করি আল্লাহ তাআলা যাদের সবাইকে আল্লাহ তাআলা জাকাত, যারা জাকাত উপর ফরজ হয়েছে সবাইকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন জাকাত দেওয়ার। যদি আপনি জাকাত দেন তাহলে
আপনার বরকত আপনার ঘরে বরকত আসবে। 32 আল্লাহ তাআলা বরকতের কথা বলে দিয়েছেন। অনেক সময় আমরা মনে করি আমি যে যাকাত দিলাম আমার যে পয়সাটা চলে গিয়েছে, আমি যে যাকাত দিলাম আমার যে পয়সা ছিল আমার কমে গিয়েছে। না ভাই, যাকাত দ্বারা আপনার ধনের মধ্যে বরকত আসবে, আপনার সম্পদের মধ্যে বরকত আসবে, আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে আসবে, শান্তি আপনার ঘরের মধ্যে আসবে, আল্লাহর রহমত এবং বরকত আপনার ঘরে আসবে, আপনার জান মালের নিরাপত্তা আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। মনে রাখবেন আল্লাহ তাআলা যাকাতের কথা 32 বার বলেছেন কোরআন শরীফে, এবং বরকতের কথা আল্লাহ তাআলা 32 বার কোরআন শরীফে বলে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক লোক আছে, অনেক লোক আছে কথা বলতে পারে না, অনেক লোক আছে কথা বললে বুঝে না। আল্লাহ তাআলা সবারকে, আল্লাহ সবাইকে আল্লাহ তাআলা জ্ঞান বা নলেজ বা বুদ্ধি বা আকল সমান দান করেননি। খাও খাওকে আল্লাহ তাআলা খুবই ভালো আকল এবং জ্ঞান দান করেছেন। এই পৃথিবীর যেভাবে আমাদের পাঁচ আঙ্গুল সমান নয়, ঠিক সেভাবে মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান এবং আকল কিন্তু সমান নয়। এটা আল্লাহর মেহরবানি, কোনো কোনো মানুষকে আল্লাহ তাআলা খুবই ভালো জ্ঞান দিয়েছেন, খুবই ভালো নলেজ দিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা নলেজ দান করেন নাই। তো সেই আকল বুদ্ধি এবং জ্ঞানের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 49 times 49 বার আল্লাহ তাআলা সেই আকল আর বুদ্ধি আর জ্ঞানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মনে রাখবেন আকল বুদ্ধি এবং জ্ঞানের কথা আল্লাহ তাআলা কতবার বলে দিয়েছেন? 49 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ঠিক সেইভাবে নূর, আলো, যে নূর, যে আল্লাহর কুদরতি নূর, সেই নূরের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 49 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাই বলেন সুবহানাল্লাহ, শুধু আকলের কথা নয় নূরের কথাও আল্লাহ তাআলা বলেছেন। মানুষের যখন আকল হয়, বুদ্ধি যখন থাকে, নূর তাদের ব্রাইট করতে থাকে, শক্তিশালী করতে থাকে। আল্লাহ তাআলা উভয়টি সমানভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ঠিক সেইভাবে ভাই বোনেরা, আমরা কথা বলি আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যে অনেক লোক কথা বলতে জানে না, কথা বলতে পারে না, বয়স হয়ে গিয়েছে কিন্তু কথা বলতে পারে না, আমরা যাকে বুবা বলি বা ডেফ বলি, এর মধ্যে তফাতটা কি? অনেক লোক তাদের জিব্বা আছে, ঠুঁট আছে, সব কিছুই আছে কিন্তু কথা বলতে পারে না। একটু কি চিন্তা করে দেখেছেন সেই ক্ষমতাটা খেয়ে লোপ করে নিয়েছে? একটু কি চিন্তা করে দেখেছেন সেই তৌফিক খেয়ে তাকে দেয় নাই? আমি যে কথা বলতে পারি, আমার সাথের ভাইকে যে আল্লাহ তাআলা দিল না, তৌফিক দিল না, সেই তৌফিকটা খেয়ে নিয়ে গেছে। ভাই বোনেরা মনে রাখবেন, ওটাকে আরবিতে জিব্বার কথা লেসান বলে, লেসানের কথা আল্লাহ তাআলা 25 বার, জিব্বার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং ওয়াজের কথাও, যার জিব্বা আছে যে কথা বলতে পারে, সে ভালো ওয়াজও করতে পারে, যদি করতে পারে, আল্লাহ তাআলা সেই ওয়াজের কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 বার বর্ণনা করেছেন। দেখেন কীভাবে একটা একে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে কথা বলতে পারে না সে বক্তৃতা করতে পারে না, যে কথা বলতে পারে সুন্দরভাবে, যে কথা বলতে পারে সে যদি চায় ভালো কথা লোকের সামনে তুলে ধরার, তাহলে সে তুলে ধরতে পারবে। তো আল্লাহ তাআলা জবানের কথা 25 বার পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, এবং ওয়াজের কথাও আল্লাহ তাআলা 25 বার পবিত্র কোরআনে বলে দিয়েছেন। মহতরম দোস্তার বুজুর্গ, এটা আল্লাহর মেহরবানি। ঠিক সেইভাবে রাগবত, উৎসাহ দান করা, কাউকে উৎসাহ দান করা, সেই উৎসাহের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে 8 বার বর্ণনা করেছেন। 8 বার আল্লাহ তাআলা উৎসাহ দেওয়ার কথা বর্ণনা করেছেন, এবং রাহবা, নিরুৎসাহিত হওয়ার জন্য আল্লাহ তাআলা 8 বার বলেছেন। ঠিক নেগেটিভ পজিটিভ, যেভাবে উৎসাহের কথা আল্লাহ তাআলা 8 বার বলেছেন, নিরুৎসাহিত করা সেটার কথা আল্লাহ তাআলা 8 বার বলে দিয়েছেন। জিকরুল জেহের, আল্লাহ তাআলার নাম নেওয়া, আল্লাহ জিকির করা, জুরে জিকির করা 16 বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এবং জিকরুল আলানিয়া, এবং জনসমক্ষে আল্লাহর জিকির করা, আল্লাহ স্মরণ করা, সেটাও আল্লাহ তাআলা 16 বার পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। ভাই বোনেরা, এই বিশাল কোরআন, এই এনসাইক্লোপিডিয়া, এই বিশাল কোরআনে দেখেন আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা কি একবারই কোরআন পড়ে দেখি? আমরা কি বোঝার কখনো চেষ্টা করছি? ঠিক সেইভাবে ভাই বোনেরা হার্ডশিপ,
শিদ্দত আমাদের জীবনে কখনো কখনো কঠিন মুহূর্ত চলে আসে, আমাদের জীবনে কখনো কখনো খুবই হার্ড এবং কঠিন সময় আসে যখন আমরা বিচলিত হয়ে যাই। সেই কঠিন সময়ের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114 বার আল্লাহ তাআলা বলেছেন। আপনারা অবশ্যই জানেন পবিত্র কোরআনের টোটাল সুরা হইল কতটি, 114টা। ঠিক 114টার আকারে আল্লাহ তাআলা আমাদের হার্ডশিপ, আমাদের জীবনে কখনো কঠিন সময় আসে, হার্ড সময় আসে যখন আমরা বিচলিত হয়ে যাই, সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 114 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবার যখন কঠিন সময় আসে তখন ধৈর্য ধারার কথাও আমরা চিন্তা করতে হবে, এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের কথাও আল্লাহ তাআলা 114 বার বলে দিয়েছেন। ভাইয়েরা, তাহলে আমি দুঃখ পাইলাম, আমি কঠিন সময়ে আমি আল্লাহ বিরোধী হয়ে গেলাম, গালিগালাজ করতে থাকলাম, বা আমি আপসেট এবং জেলাস বা আপসেট হয়ে গেলাম, ভেরি আংরি হয়ে গেলাম, না, আল্লাহ তাআলা সাথে সাথে স্মরণ করে দিচ্ছেন এই তোমার কঠিন মুহূর্ত এখন চলে আসছে। 114 বার আল্লাহ তাআলা কঠিনের কথা বলে দিয়েছেন, হার্ডশিপের কথা বলে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে 114 বার আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা সবর এবং ধৈর্য ধারণ করব, সবর এবং ধৈর্য ধারণ করব 114 বার এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আপনারা জানেন ভাই বোনেরা, আমাদের নবী ও রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 6 বার বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর নাম আল্লাহ তাআলা 6 বার কোরআন শরীফে নিয়েছেন। ঠিক সেইভাবে শরীয়তের কথা, এই যে আমাদের ইসলাম, আমাদের শরীয়ত, সেই শরীয়তের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে 6 বার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। পুরুষের কথা, মানুষের কথা আল্লাহ তাআলা 24 বার পবিত্র কোরআন শরীফে বর্ণনা করেছেন, এবং ঠিক অনুরূপভাবে মেয়েলুকের কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 24 বার বর্ণনা করেছেন। তাহলে দেখেন আল্লাহর দৃষ্টিতে পুরুষের যে মর্যাদা, মহিলারও সেই মর্যাদা, লেডিসদের যে মর্যাদা, মেন জেন্টসেরও সেই মর্যাদা। ইসলামে কিন্তু পুরুষকে শুধু উপর মর্যাদা দিয়ে দেয় নাই, আর মহিলাকে নিম্ন মর্যাদা দেয় নাই। কোরআন শরীফ ইকুয়াল টু, পবিত্র কোরআন যেভাবে পুরুষের কথা এই 24 বর্ণনা করে এসে করা হয়েছে, ঠিক সেইভাবে মহিলার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে 24 বর্ণনা করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ভাই বোনেরা, নামাজের কথা পবিত্র কোরআনে 5 বার বলা হয়েছে। কতবার বলা হয়েছে? পবিত্র কোরআনে নামাজের কথা 5 বার বলা হয়েছে, এবং এটাই দ্বারা প্রমাণিত যে আমরা কতবার নামাজ পড়ব, 5 বার নামাজ পড়ব। ভাই বোনেরা, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা শহর বা মাস 12 মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, 12 মাস এবং 30 দিনে এক, এই 12 মাসের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যেখানে সুখ সেখানে অসুখও আসতে পারে, যেখানে কঠিন সেখানে নরমতাও আসতে পারে। এই জন্য ভাই বোনেরা, অনুনাজ্জিল মিনাল কোরআনে মা ওয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন, আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন, মা ওয়া শিফা, আমাদের জন্য পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা শিফা বানিয়ে দিয়েছেন, এবং রহমাতুল্লিল মুমিনিন, এবং আমাদের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। সেই কোরআন আমাদের কাছে আসে, আমরা কি কোরআন থেকে কোনো ফায়দা নিব না? আমরা কোরআন থেকে কি কোনো ফায়দা নিব না? আসুন আমরা সেই কোরআনকে পড়ি এবং জানি, এবং কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন, যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।